রাজনীতিতে জামাতি ইসলাম প্রকাশ্যে আসার পর আমি খুব মনোযোগ দিয়ে জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যগুলো শুনছি আমি শুনতে শুনতে অবাক হচ্ছি যে আসলে তিনি কি একটি ইসলামী দলের প্রধান নাকি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রধান আমি নিজেই বিভ্রান্ত হচ্ছি চমৎকার বক্তব্য রাখছেন এবং একের পর এক চমক জাগানো বক্তব্য সম্প্রীতি শান্তি ঐক্যের কথা বলছেন শান্ত ইসলামী রাজনৈতিক দলগুলো তাদের যে বক্তব্য থাকে তেমনটা হয় না যেমন মামুনুল হকের বক্তব্যে মাঝে মধ্যে আমি আটকে উঠি যে ওরে বাবা এই এরা যদি ক্ষমতা আসে না জানি কি হবে কিন্তু শফিকুর রহমানের আমি বক্তব্য দেখছি অন্যরকম দেখেন আমি যদি একটু পেনশন করি উনি যা বলছেন সেগুলি কোট করেই আপনাদেরকে বলছি দেশের দল ও ধর্মের ভিত্তিতে দেশের দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানা হবে না বলে জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বুঝতে পারছেন একটা ইসলামী রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি বলছেন যে দল এবং ধর্মের ভিত্তিতে বিভাজন হবে না আমরা যদি সেই এটা করি যে কি পরিমাণ বিভাজন টেনেছেন মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষ শক্তি হিসেবে শেখ হাসিনা এটাকে একদম ঘৃণার রাজনীতি ছড়িয়ে তিনি দেশ শাসন করে গেছেন পনেরো বছর এখন দিল্লিতে মোদীর আশ্রয়ে তিনি বসবাস করছেন লজ্জা লচ্ছা শুক্রবার সকালে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এই কথা বলছেন জামাতের আমির বলেন দেশের স্বার্থে আমরা দল ও ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানব না দেখছেন আবার বলছেন যত বিভাজন তা আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি আর কাউকে জাতিকে ভাগ করার সুযোগ দেব না জাতিকে তারাই ভাগ করে যারা দেশের দুশ্মন খুবই গুরুত্বপূর্ণ কথা দলের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে আর ভাগ করার সুযোগ দেওয়া হবে না রাজনীতিতে কোনো ব্রাহ্মণ নীতি চলবে না এক্ষেত্রে আমরা আপসী চিন্তা করেন এই কথাগুলো অত চমৎকার যে কারোরই ভালো লাগবে চোখ বন্ধ করেন যে এটা বিএনপির কোনো নেতা বলছে বা গণতান্ত্রিক কোনো রাজনৈতিক দলের নেতা বলছে আপনার কিন্তু ভালো লাগতো আজকে যার দিয়ে উচ্চারিত হচ্ছে তিনি কিন্তু একটি ধর্মীয় রাজনৈতিক দলের প্রধান কিন্তু জামাত যে আমূল পরিবর্তন হয়েছে গণতান্ত্রিক রাজনীতির সাথে তার যে একটা পরিবর্তন হচ্ছে আমি অন্তত বক্তব্য থেকে বুঝতে পারছি আমি যাই না জামাত ফাইনালি ক্ষমতায় আসলে তারা মানে কি বলবে বা কি করবে কিন্তু এই কথাগুলো কিন্তু যথেষ্ট উৎসাহ ব্যঞ্জন শফিকুর রহমান বলছেন জাতির সঙ্গে গাদ্দারি করলে তাদের সেবক হয়ে মালিক বনে গেলে কি পরিণতি হয় তা থেকে আমি আমরা জাতিকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা বিশ্বাস করি আর স্বৈরাচার সরকার আসবে না দেখেন জাতির সঙ্গে কোনদারি করলে তাদের সেবক হয়ে মালিক বনে গেলে তার পরিণতি কি হয় এখানে টোটাল দেখেন এই এই আলোচনার মধ্যে কোথাও শেখ হাসিনাকে গালাগালি করা আছে কটু কথা আছে কোনো কটু কথা নেই আর শেখ হাসিনা বক্তৃতা দিয়ে আসলে তার গত পনেরো বছর বক্তৃতায় এমন কোন বক্তৃতা আছে যেখানে জামাত বিএনপি জামাত বিএনপি উচ্চারণ হয়নি প্রতিটাতে উনি কিন্তু একবারও কিন্তু আমি অন্তত এই বয়ানে দেখছি না যে আওয়ামী লীগের নাম শেখ হাসিনার নাম করে কোন অশ্রদ্ধা কোনো বক্তব্য তিনি দিচ্ছেন আমরা বিশ্বাস করি আর কোনো স্বৈরাচার সরকার আসবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণকে তাদের কেনা টাকায় বুলেট ছোড়ার দুঃসাহস করবে এমন কোন সন্ত্রাসী সরকার আমরা দেখতে চাই না অন্তর্বর্তী সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বীকৃতি দাবি করে তিনি বলেন আমরা দলীয় ভিত্তিতে শহীদদের বিভক্ত করতে চাই না এটা একটা ভালো কৌশল যে আমাদের কয়জন ওদের কয়জন তাদের কয়জন এগুলি বিভক্ত করতে চায় না তারা আমাদের মর্যাদার পাত্র পাঠ্যপুস্তক কারিকুলামে আগামী দিনের নাগরিকরা যেন জানে তা তাদের মুগ্ধ সাইদ রিয়ারা ছিল এ সময় তিনি প্রত্যেক শহীদ পরিবারের সদস্য একজনকে সরকারি চাকরি দেওয়ার দাবি করেন মতবিনিয় সভার শুরুতে জামাতের আমির শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তাদের খোঁজখবর নেন মহানগর জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা যে চমৎকার লাগলো এই যে এক একটা এলাকায় যাচ্ছেন আগে ওই শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করছেন তারপরে বক্তব্য দিচ্ছেন ঐক্যের কথা বলছেন যারা মারা গেছেন তাদের শহীদদের তালিকায় রাখতে বলছেন এবং বলছেন সবাই শহীদ সবাই আমাদের গর্ব আমাদের জাতির একটা অংশ এবং তাদের প্রতি পরিবার প্রতি একটা করে সরকারি চাকরি দেওয়ার তিনি দাবি জানাচ্ছেন চমৎকার এই দাবির ব্যাপারে কোনো দ্বিমত নেই দ্বিমত নেই তার বক্তৃতার যে মূল থিম যে আর বিভাজন না জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে দর্শক ভালো থাকবেন i love this